এখন যদি কোনো বিবাহিত পুরুষ তার যদি বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষকে বিয়ে করবেন? ও করুম ভাইয়া, যদি আমার সে আমার পাশে থাকে আমার দায়িত্ব নেই, আমার তো মোবাইল নাই ভাইয়া, সে যদি কিনা দেয় আমার সাথে সম্পর্ক করে দেখবো, সে আমার দেখলাম আমি তারে দেখলাম। দেখা দেখি তো বড় কথা না, বড় কথা যদি বিয়ে করে জীবন সঙ্গী করে নেয় তাহলে তো আর কোনো কিছু প্রয়োজন নেই, তাই না? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? জিনাহার। জিনাহার? নাহার। নাহার, আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বিক্রমপুর। পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে, বাবা আছে আর আমরা দুই বোন। আপনি কি করেন? আমি কিছু করি না, এখন বাসায় আমার একটা ছেলে আছে 4 বছরের, বাসায় থাকি। আমার আব্বু রিক্সা চালায়, অনেক কষ্ট করে আমাদের সংসার চলে। আচ্ছা, যদি কোনো ভালো মানুষ ভাই আমার পাশে একটু দাঁড়ায়, ভালো একটা মানুষ থাকলে মনে করেন একটু মানুষের আশা ভরসা পাওয়া যায়। আছেন এরকম? এখন আমি তো ভাই তো ওরকম বলতে পারি না, এর জন্য অনেকে বললো যে দেখো প্রতিবেদনে তো অনেক মানুষ থাকে, ভালো মানুষও দেখো থাকতে পারে। তোমার আমার একটা সন্তান আছে, একটা ছেলে আছে। স্বামীটা সরাসরি হয়ে গেলে কেন? ভাইয়া নেশা পানি খাইতে তো মারধর করতো। কতদিন সংসার করছিলেন? সংসার 4 বছর আছিল। মাত্র 4 বছর? হ্যাঁ, খুব কষ্টের কথা। তো এখন এই যেভাবে আছেন এভাবে কি ভালো আছেন? না ভাইয়া আছি, কিন্তু বাবা মা কান্না করে যে মেয়েটার কপালে এরকম হবে, যদি একটা ভালো মানুষ মেয়েটার পাশে থাকতো তাহলে একটু নিশ্চিন্ত হইতাম। এখন ভাই সবাই তো ভাগ্য, ভালো মানুষ যদি থাকে তাহলে পাশে থাকবো। লেখাপড়া করছিলেন? লেখাপড়া থেকে ছেড়ে গেছিলেন, বেশি লেখাপড়াও করতে পারেন নাই। এখন যদি কোনো বিবাহিত পুরুষ তার যদি বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষকে বিয়ে করবেন? ও করুম ভাইয়া, যদি আমার সে আমার পাশে থাকে আমার দায়িত্ব নেই, আমার তো মোবাইল নাই ভাইয়া, সে যদি কিনা দেয় আমার সাথে সম্পর্ক করে দেখবো, সে আমার দেখলাম আমি তারে দেখলাম। দেখা দেখি তো বড় কথা না, বড় কথা যদি বিয়ে করে জীবন সঙ্গী করে নেয় তাহলে তো আর কোনো কিছু প্রয়োজন নেই, তাই না? সব মানুষ তো পৃথিবীতে ভাই একরকম হয়। কষ্ট লাগে কোন বিষয়টা এখন সবচেয়ে বেশি? কষ্ট লাগে ভাইয়া যে বাবা মার ঘরে রয়েছি, বাবা মার দেখলে কান্না আসে, যে এত কষ্ট করে চালাইতে পারে না, নিজেও কিছু করতে পারি না। এখন নামাজ কালাম পড়েন তো? মনে করেন হ্যাঁ ভাইয়া, নামাজ সুযোগ করি, একটা বাসায় কাজ করতেছি, 3 মাস ধরে একটা বাসায় কাজ করি। দেখ নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা শুনবে, মনের কষ্টটা বুঝবে, একটা জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিবে। তা কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চায়, বিয়ে করতে চায়, নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ ভাইয়া। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, আপনি একটু বলে দিন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পেলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01763529814। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সত্য কথা বলবেন, সত্যতে জীবন সাজাবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।